আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অনেক উপকারী একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আমি আফরিন। আশা করছি আজকের ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন। আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু কিছু টাকা সঞ্চয় করতে পারি। একটা হ্যান্ড ওয়াশের দাম 80 থেকে 100 টাকা, আর রিফিল প্যাক কিনলেও কিন্তু 50 থেকে 60 টাকা নেয়। আর একটা সাবান 40 টাকা। একটা সাবান দিয়ে 3000 হ্যান্ড ওয়াশ অনায়াসে তৈরি করা যায়। হ্যান্ড ওয়াশের টাকা থেকেই কিন্তু 200 থেকে 250 টাকার মতো বেঁচে যায়। আর হ্যান্ড ওয়াশ তৈরি করতে কি কি লাগবে একটু উপকরণগুলো আমি দেখিয়ে দেবো। আর এখানে দুই ধরনের সাবান নিয়েছি, দুই ধরনের হ্যান্ড ওয়াশ তৈরি করার জন্য। আর এখানে দুইটা মিনি লাক্স সাবান নিয়েছি, মিনি লাক্স সাবানগুলো আমার কাছে 10 টাকা করে 20 টাকা নিয়েছে। আর একটা ডেটল সাবান নিয়েছি, ডেটল সাবানটা আমার কাছে 40 টাকা নিয়েছে। গ্লিসারিনটা আমার বাসায় ছিল, আপনারা বাহির থেকে কিনলে 30 কি 40 টাকা নেবে। 100 টাকার মধ্যে আমি 3-4 মাসের হ্যান্ড ওয়াশ অনায়াসে বাসায় তৈরি করতে পারবো। তো এখন একটা গ্রেটারের সাহায্যে আমি সাবানগুলোকে গ্রেট করে নেব। আর প্রথমেই কিন্তু আমি সহজভাবে অল্প সময়ের মধ্যে যে হ্যান্ড ওয়াশটা তৈরি করা যায় ওই হ্যান্ড ওয়াশটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কথা বলতে বলতে সাবানটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো এখন আমি যে ডেটল সাবানটা আছে এই সাবানটাকেও গ্রেট করে নেব। ডেটল সাবান দিয়ে আমি 2 নম্বর হ্যান্ড ওয়াশটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। কথা বলতে বলতে ডেটল সাবানটাও কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি হ্যান্ড ওয়াশ তৈরি করার প্রসেসিংয়ে চলে যাব। প্রথম ও সহজ হ্যান্ড ওয়াশটা কিন্তু আমি লাক্স সাবান দিয়ে তৈরি করে দেখাবো। তো গ্রেট করা সাবানটাকে আমি একটা ব্লেন্ডারে ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে 250 মিলি কুসুম গরম পানি দিয়ে দেব, দিয়ে জাস্ট আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমার কিন্তু অলমোস্ট হ্যান্ড ওয়াশটা তৈরি হয়ে গেছে, আর একটু উপরে একটু ফেনা ফেনা হয়েছে। তো এই হ্যান্ড ওয়াশটা রেখে দিলেই কিন্তু ফেনাটা চলে যাবে একটু পরেই। এখন আমি 2 টেবিল চামচ গ্লিসারিন ব্যবহার করব। আর গ্লিসারিনটা হচ্ছে অপশনাল, আপনাদের বাসায় না থাকলে আপনারা নাও দিতে পারবেন। সাবানের মধ্যে গ্লিসারিন দেয়াই থাকে, দিলে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পরে হাতটা একটু সফট থাকে, এর জন্যই মূলত গ্লিসারিনটা ব্যবহার করা। 20 টাকা দিয়ে যতটুকু হ্যান্ড ওয়াশ আমি বাসায় তৈরি করতে পারছি, আমার মনে হচ্ছে আমি 2 মাস ব্যবহার করতে পারবো। আমার যে হ্যান্ড ওয়াশের কৌটাটা ছিল ওইটা ভরার পরে অনেকটুকু হ্যান্ড ওয়াশ ছিল, তো আমি কিছু খালি লোশন আর শ্যাম্পুর বোতল আছে ওইগুলাকে আমি আগে থেকেই ওয়াশ করে নিয়েছিলাম। ওয়াশ করে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন ওইগুলোর মধ্যে আমি যে অবশিষ্ট হ্যান্ড ওয়াশগুলো আছে এগুলো ভরে নিচ্ছি। তো অলমোস্ট আমার হ্যান্ড ওয়াশ তৈরি হয়ে গেছে, আর আমি বক্সে ভরে নিয়েছি। এখন আমার হাতে বানানো হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাকে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখে নিই। এখন আমি আপনাদেরকে 2 নম্বর হ্যান্ড ওয়াশটা তৈরি করে দেখাবো। আর এখানে একটা পাতিলার মধ্যে আমি আগে থেকে একটু পানি গরম করে নিয়েছি। গরম করা পানির উপরে আমি গ্রেট করা সাবানটাকে দিয়ে অনবরত নাতে থাকবো। আর 2-3টা বলক আনানোর পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 3 ঘন্টা পরে। তো হ্যান্ড ওয়াশের পানিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু হ্যান্ড ওয়াশটা পুরোপুরি জমে যাবে। আর হালকা কুসুম গরম পানি দিয়ে তখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে, না হয় চামচ দিয়েও এটাকে ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমি এটাকে চামচ দিয়ে হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি 2 টেবিল চামচ পরিমাণে গ্লিসারিন দিয়ে নিচ্ছি। তো আবারও বলে নিচ্ছি, গ্লিসারিনটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে না দিতে পারে। তো এখন আমি গ্লিসারিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ব্রাশের ঝাড়ের মধ্যে জাস্ট ভরে নেব। আর বাকি অবশিষ্ট হ্যান্ড ওয়াশটা আমি খালি শ্যাম্পুর বোতলের মধ্যে রেখে দেব। তো যদি আমার ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে, কথা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। তো এখন হাতটা ধুতে ধুতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।